নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে চিপস তৈরি করে দেখাবো, কারণ বাচ্চাদের বড়দের সবারই চিপস একটা খুব প্রিয় ফেভারিট খাবার। তো এটা গরম গরম ভাতে মুগ ডালের সঙ্গে লেবু দিয়ে খুবই ভালো লাগে, বা বাচ্চারাও অনেক সময় চিপস খেতে চায়। তো ঘরে এইভাবে বাচ্চাদের চিপস তৈরি করে খাওয়ালে সেটা স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো। তো চলুন আজকে দেখে নিই কিভাবে আমরা এই চিপসটা তৈরি করছি। আলু চিপস বানানোর জন্য আমি এরকম মিডিয়াম সাইজের দুটো আলুকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এটা যদি আলুতে ভালো হয়, চন্দ্রমুখী আলুতে হয় না। তো আমি এবার গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে গ্রেট করে নেবো, চিপসের মতো আকারে আলুগুলোকে কেটে নেবো। তো দেখুন, এভাবে খুব হালকা হাতে, খুব হালকা হাতে এই গ্রেটারের সাহায্যে এগুলোকে চিপসের আকারে কেটে নিতে হবে। আলুগুলোকে সমানভাবে তেলটাকে চাপ দিতে হবে, না হলে আলুটা গোল হয়ে কেটে বেরোয় না। সেই জন্য সমানভাবে পুরোটাতে চাপ দিতে হবে। তো আমি এইভাবে গ্রেটারের সাহায্যে সমস্ত আলুগুলোকে গোল গোল করে কেটে নেব। তো বন্ধুরা, আমার সমস্ত আলুগুলো এইভাবে গোল করে চিপসের আকারে কাটা হয়ে গেছে। তো আমি এবার এটাকে জলের মধ্যে দিয়ে দেব। এই আলুগুলোকে অনেকবার ধুতে হবে ভালো করে, কারণ যে একটা সাদা বেরোচ্ছে, স্টার্চ বেরোচ্ছে, তো যাতে স্টার্চ যতক্ষণ না যাবে, মানে জলটা পুরোপুরি যতক্ষণ না সাদা হবে, ততক্ষণ আমাকে এইভাবে ভালোভাবে ধুতে হবে। তো আমি এখন আলুগুলোকে খুব ভালোভাবে অনেকবার করে ধুয়ে নেব। তো সমস্ত আলুগুলোকে আমি এখন ধুয়ে নিচ্ছি। তো আমি আলুগুলোকে পুরো পরিষ্কার করে ধুয়ে রেখেছি, প্রায় 10 বার আমি ভালো জলে ধুয়েছি। আলু ধোয়ার সময় একটা সাদা রঙের স্টার্চ বেরোচ্ছিল, ফেনা ফেনা, সেই ফেনাটা যতক্ষণ না যাচ্ছে আমি এটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবারে আমি এতে এই আইস কিউবগুলো দিয়ে দেবো। সমস্ত আইস কিউবগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে আধ ঘন্টা আমি এইভাবেই রেখে দেবো, ঠান্ডা জলে ভিজিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো। আরেকটা আইসক্রিমের ট্রেও আমি ট্রেতে যতগুলো ছিল সব দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর আধ ঘন্টা পরে আমি এটাকে জলটাকে ফেলে দিয়ে জল শুকনো করে আলুগুলোকে রেডি করব। তো আমি এখন আধ ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। আমি আলুগুলোকে জলে ভিজিয়ে রাখার পর এইভাবে একটা পরিষ্কার কাপড়ে আলুগুলোকে জল শুকনো হতে দিয়েছি। আমার আলুগুলো জল শুকনো হয়ে গেছে, এবার আমি পরের স্টেপটা শুরু করব। আলুগুলোকে আমি জল শুকনো করে নেওয়ার পর তেলটাকে খুব ভালোভাবে গরম করেছিলাম। সমস্ত আলুগুলোকে আমি এইভাবে ডুবো তেলে ভেজে নেব। তেলটা বেশি পরিমাণে দিতে হবে, তাহলে আলুগুলো ভালো টেস্টি হবে, খুব মটমটে ধরনের হবে। তেলটা খুব বেশি করে দিতে হবে, এইভাবে আলুগুলোকে কেমন নাড়াচাড়া নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলুটাকে খুব জোরে দেওয়া যাবে না, মিডিয়াম মতো রাখতে হবে, একদম আস্তেও দেওয়া যাবে না, অনেক জোরেও দেওয়া যাবে না। এইভাবে আমি আলুগুলোকে এখন ভাজবো। খুব ক্রিস্পি করে ভাজতে হবে, সামান্য নাড়াচাড়া করতে হবে, যাতে আলুগুলো সব দিক সমানভাবে ভাজা হয়। সময়ে নাড়াচাড়া করতে হবে। আমি এখন এগুলো ভেজে তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখুন আমার চিপস রেডি, ক্রিস্পি এবং খুব, দেখুন এই দেখুন খুব ক্রিস্পি হয়েছে, কুড়মুড় করে ভেঙে যাচ্ছে এই দেখুন। তো ঘরোয়া উপায়ে খুব সহজে এইভাবে আমরা চিপসটা তৈরি করতে পারি। এই দেখুন আওয়াজ শুনে বেড়ে যাচ্ছে। তো যেহেতু মশলা খাওয়াটা বাচ্চাদের ঠিক নয়, সেহেতু মশলা দিয়ে না খাওয়াই ভালো। বিট লবণ বা চাট মশলা দিয়ে খাওয়া অনেকটা বেটার। আর যখন খাওয়া হবে তখনই নুনটা ছিটিয়ে নিতে হবে। তাছাড়া এগুলোকে অনেক দিন সংরক্ষণ করা যায়। এটা ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি এয়ারটাইট কন্টেনারে রেখে এটা কয়েকদিন খাওয়া যায়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি কেমন লাগলো। এবং তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে। গুড বাই।